দিব্যি, শুনতে পাচ্ছ না রাজু কাঁদছে? সেই তখন থেকে রান্নাঘরে কি যে করছে। ও বড্ডি, এক মা হয়েছে, ছেলের দিকে যদি এতটুকু নজর দেয়। কি হলো? আজকে তো আমাদের বাড়িতে পুঁটি মাছ আসেনি। এ পুঁটি মাছ এলে কোত্থেকে? নতিকাদের বাড়িতে আজ কাজের মেয়েটা আসেনি, ওগুলো কাটতে দিয়ে গেছে। ওর নাকি আজ ঠাকুর এসেছে, সে নাকি পুঁটি মাছ খেতে খুব ভালোবাসে। এদিকে তোমার অসুস্থ ছেলে খিদের জ্বালায় কাঁদছে, আর তুমি লতুর ঠাকুরপোকে পুঁটি মাছ খাওয়ানোর জন্য? সব কথাতে এভাবে হেসো না তো, ওঠো ওঠো বলছি। তুই তো লতুকে চিনিস, এসে যদি দেখে মাছ কাটা হয়নি। সে আমি বুঝবো, তুমি হাত ধুয়ে ছেলের কাছে যাও। না ছোট, আমি কেটেই যাব। তোমার অসুস্থ ছেলে দিব্যি বড্দি, এর পরেও যদি তুমি একটা মাছও বটিতে ছোঁয়াও, তাহলে তুমি জানবে তোমার ছেলের গলায় বটি বসালে। এ তুই কি দিব্যি দিলি ছোট? ওঠো ওঠো বলছি, এসো। বড় বৌদি, বড় বৌদি, ও বড় বৌদি! বড় বৌদিকে কেন? দরকার আছে। কি দরকার আগে আমাকে বলো। তোমায় কেন বলবো? দরকারটা আমার ওর সঙ্গে। দাঁড়াও, সাগরে পৌঁছতে গেলে তোমাকে যে আগে এই ছোট নদীটা পেরোতে হবে ঠাকুরজি। সাগর? আজ আমিও দেখব ওই সাগরে কত জল আছে। কি রে লতু, কি হয়েছে এত চেঁচামেচি কিসের? দেখো না মা, কতদিন বাদে আমার ঠাকুরপো এলো, বলে একটু পুঁটি মাছ খাবে। আমি সে কখন পুঁটি মাছ গুলো কাটতে দিয়ে গেছি। আর তোমার বড় বউয়ের এত সাহস, ওগুলো না কেটে ঘরে খিল দিয়ে বসে আছে। আমি বড়দিকে মাছ কাটতে বারণ করেছি। তুমি বারণ করেছো? হ্যাঁ। কেন মা? আমরা বাঙালি ঘরের মেয়েরা বিয়ের পর অনেক আশা নিয়ে স্বামীর ঘর করতে এসে ঝিয়ে কাজ করি, এটা আমরা মেনে নিয়েছি। কিন্তু তাই বলে পাড়া প্রতিবেশীর বাড়িতে ঝি না এলে তাদের বাড়ির ঝিয়ে কাজও আমাদের করতে হবে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। লতু পুঁটি মাছ কাটতে পারে না বলেই না। সে কি মা, আপনার মেয়ে পুঁটি মাছও কাটতে পারে না? সেদিন আমি মোচা কাটতে পারিনি বলে আপনি বলেছিলেন এত বড় ধাড়ি মেয়ে হয়েছো এখনো মোচা কাটতে শেখোনি। তোমার মামি তোমাকে একদিনে কি শিখিয়েছেন? তা মা, আপনার মেয়ে তো কম ধাড়ি হয়নি, এখনো পুঁটি মাছ কাটতে শেখেনি। আপনি কি শুধু ওকে কলাবাজি করতে শিখিয়েছিলেন? শুনলে মা, শুনলে? ঠাকুরপোকে যখন পুঁটি মাছ খাওয়ানোর এতই শখ, তখন মার কাছ থেকে পুঁটি মাছ কাটাটা শিখে নিলেই পারো। আর মাও যদি পুঁটি মাছ কাটতে না জানেন, তুমি রোজ বিকেলে আমার কাছে চারটে করে পুঁটি মাছ নিয়ে আসবে, আমি তোমাকে শিখিয়ে দেবো বটিতে ঘষে ঘষে পুঁটি মাছের ছাল কিভাবে ছাড়াতে হয়। কেমন? কি হলো? বুকটা বুকটা কেমন করছে, হাত দুটো ভীষণ ব্যথা করে, বড় দুর্বল লাগে জানো। মাঝে 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 আমার কেমন যেন অন্ধকার হয়ে যায় সব। সারাদিন যেরকম চেঁচাও। হ্যাঁ, তুমি আমাকে শুধু চেঁচাতেই দেখো না। দুই বউ মিলে পুঁটি মাছ কাটা নিয়ে যে কাণ্ড করলো। পুঁটি মাছ না কাটলেও তোমার নাকটা একেবারে কেটে দিয়ে গেছে। একবার পাকে পাই আমি ওদের ওদের ছাড়বো ভেবেছ। কি করবে? যখন করব তখন দেখতে পাবে। একবার পান থেকে চুন খসুক, নিজের বাড়ি ছেড়ে এ বাড়িতে বসে থাকে কি এমনি? সত্যি তো, রুই নয় কাতলা নয়, তোমার ঠাকুরপো কত আশা করেছিল একটু পুঁটি মাছ খাবে।